এই হচ্ছে আমাদের পুরীর হোটেলের রুম, আর এই হচ্ছে জানলা খুললে, জানলা খুলতেও হবে না, ওই দেখুন জগন্নাথ দেবের মন্দির। নবনির্মিত করিডোর একদম নতুন নিয়মে যে দর্শন হচ্ছে মন্দিরে সেটা আপনাদের ঘুরিয়ে দেখায় চারিদিকটা। আজকের এই গোটা ভিডিওতে আপনাদের দেখাবো এক রাত দুদিনে হোটেলে থেকে কি সুন্দর করে আপনি ঘুরে ফেলতে পারেন এই বাঙালির দ্বিতীয়বার পুরী। পাঁচ ছবার পুরী আসছি প্রথমবার, এত সুন্দর দর্শন করলাম একেবারে কাছ থেকে ভগবানের। জয় জগন্নাথ। বাঙালি বছরে কোথাও ঘুরতে যাক আর নাই যাক, একবার হলেও তার দ্বিতীয়বারই পুরী ঘুরতে আসবেই আসবে। তা সে জগন্নাথ দেবের টানে হোক, কিংবা সমুদ্র স্নানের লোভে, কিংবা পুরীর খাজা খেতে। সারা বছরই বাঙালিদের ভিড়ে পুরী একেবারে জনজোয়ার। তবে অধিকাংশ মানুষই ভালোবাসেন পুরী ঘুরতে রথের সময়, কিংবা পুজোর ছুটিতে, কিংবা গরমের ছুটিতে। তবে অনেকেই আছেন আমাদের মতন, যারা সপ্তাহের শেষের এই ছুটিটাকে কাজে লাগিয়ে এক রাত দুদিনে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে সুন্দর করে ঘুরে আসতে চান এই জগন্নাথ ধাম। আর এখন পুরীর এই জগন্নাথ মন্দির কিন্তু সেজে উঠেছে একেবারে নবরূপে। নতুন নিয়মে শুরু হয়েছে পুজো দেওয়া এবং মন্দিরে ঢোকাও। আপনাদের কাশী করিডোর দেখিয়েছি, রাম মন্দিরের করিডোর দেখিয়েছি, এবার দেখাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের নবনির্মিত করিডোর। তাহলে চলুন আজ আরও একবার ঘুরে আসুন আমার সাথে এক রাত দুদিনে বাঙালি দ্বিতীয় বাড়ি, চেনা সেই পুরী ভিন্ন রূপে। আর আমাদের এবারের পুরী সফর শুরু হচ্ছে পরিচিত সেই ভোরের হাওড়া স্টেশন থেকে। যতই সারা বছর এল্লি দিল্লি করে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বছরে একবার বাঙালি যদি পুরী না যায় তাহলে আর কি হলো। তাই আজ আবারও বেরিয়ে পড়লাম জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। এখন বাজে ঠিক সকাল 6:45, আর মিনিট কুড়ির মধ্যেই 6:10 হাওড়া স্টেশন থেকে পুরীর জন্য ছাড়বে আমাদের এই ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া, শিয়ালদা এবং শালিমা স্টেশন থেকে দিনের বিভিন্ন সময় রয়েছে পুরী যাবার একাধিক ট্রেন। যদিও আমরা এবারে যাচ্ছি ভোর 6:10 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে, তবে আমার মতামত পুরী যাওয়ার আদর্শ ট্রেনগুলি হলো রাতের দিকের ট্রেন, যাতে করে আপনি পরদিন খুব সকাল সকালই পৌঁছে যেতে পারেন জগন্নাথ ধামে। তবে এর সাথে ধর্মতলা থেকে এখন রয়েছে রাতের পুরী যাওয়ার লাক্সারিয়াস সব বাস। তবে এইবার আমরা বন্দে ভারতে চেপে দুপুর 1:45 মধ্যেই পৌঁছে গেলাম পুরী রেলওয়ে স্টেশনে। একটার সময় আমরা পুরীতে এসে নামলাম, আগামীকাল রাতে আমাদের পুরী থেকে বাস কলকাতার জন্য। এই গোটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এক রাত দুদিনে মানে একেবারে উইকেন্ডের ছুটিতে আপনি কিভাবে সুন্দর করে গোটা পুরী ঘুরে ফেলতে পারেন। পুরীর স্টেশনের বাইরে আস্তে আস্তে দেখতে পাবেন প্রচুর অটো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এইসব অটো বা টোটোই আপনাকে নিয়ে যাবে স্বর্গদ্বার, নিউ মেরিন ড্রাইভ, কিংবা লাইট হাউস, কিংবা আপনাদের নির্দিষ্ট হোটেলে। স্বর্গদ্বার অবধি ভাড়া স্টেশন থেকে 120-150 মধ্যেই ঘোরাফেরা করে। এরকমই একটা টোটোতে চেপে আমরা এখন চললাম আমাদের হোটেলের দিকে। স্বর্গদ্বার বীচের সামনে থেকে শুরু হয়ে যায় রাস্তার ডান দিকে বিভিন্ন মানের ও বিভিন্ন দামের হোটেল, একেবারে চলে নিউ মেরিন ড্রাইভ ছাড়িয়ে লাইট হাউস অবধি। তবে বীচ ফ্রন্ট এই হোটেলগুলির রুমের ভাড়া কিন্তু বেশ খানিকটা বেশি। যতবারই পুরী আসি ততবারই যেন একটা মুখে হাসি এই সমুদ্রকে প্রথম দেখার পর ফুটে ওঠে, কারণ পুরী বাঙালির আবেগ, পুরী বাঙালির ভালোবাসা। যতই গরম থাকুক সারা বছরই বাঙালি ঢল নামে পুরীতে। দারুণ সুন্দর লাগছে সমুদ্রকে ডান দিকে দেখতে। রথের সময়টুকু বাদ দিলে সারা বছরই পুরী এমন একটা জায়গা যেখানে হোটেল বুক না করে আসলেও আপনার থাকা কিংবা খাওয়া নিয়ে কোনো সমস্যাই হবে না। তবে এবারে আমরা রয়েছি পুরীর স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে ইস্কন মন্দিরের খুবই কাছে হোটেল সাইরাজ ইনে। এইখানের ভাড়াটাও একটু কম আর হোটেলের রুমগুলো কিন্তু বেশ ভালো। একেবারে সমুদ্রের পাড়ে নয়, একটুখানি ভেতরে। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা কিন্তু তোমায় একেবারে পৌঁছে দেবে মেন রাস্তাতে। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এখানে আমাদের এখন চেক ইন সেটা চলছে। আমি তোমাদের রুমগুলো দেখাই, তারপরে কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দিয়ে দিই। এখানে চেক ইন টাইম সকালবেলা 8:00 আর চেক আউট সকাল 6:00। এটা হচ্ছে আমাদের 307 নম্বর রুম আমরা রয়েছি, আর এটাতে দিদিরা রয়েছে 308 নম্বর রুম। দুটো রুম একই, আমাদের রুমটা আপনাদের দেখায়। আমরা পুরীতে এসে হোটেল খুঁজি একেবারে সমুদ্রের পাড়ে, যাতে জানলা থেকে আমরা বাইরের সমুদ্র দর্শন করতে পারি। কিন্তু আমরা এবারে পুরীতে যে হোটেলে রয়েছি সেখান থেকে জানলার বাইরে কি দেখা যাচ্ছে জানেন? এই হচ্ছে আমাদের পুরীর হোটেলের রুম, আর এই হচ্ছে জানলা খুললে, জানলা খুলতেও হবে না, ওই দেখুন জগন্নাথ দেবের মন্দির। মনটা যেন ভালো হয়ে গেল একেবারে, পুরীতে এসেই প্রথমেই জগন্নাথ দেবের দর্শন করলাম, দূর থেকেই
মন্দির দিয়ে। এই যে বিছানা রয়েছে মোটামুটি আমরা তিনজনেই থাকবো, তাহলে তিনজনের জন্যই হলো। আর এখানে একটা বারান্দা রয়েছে বাইরে, এই যে এসি পত্র রয়েছে, ফ্যান রয়েছে, লাইট ফ্যাট তো রয়েছেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা কেমন দাদা? বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো ওয়াশরুম। গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে, আর বেসিন টেসিন রয়েছে, বেশ ভালো। তো রুমের ভাড়াটা বলি, রুমের ভাড়া হচ্ছে আমাদের পড়েছে এসি নিয়ে পার রুম পার নাইট 1850 করে। রুমে চেক ইন করে সোজা চলে আসুন একেবারে সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্রে নেমেই বড় বড় ঢেউয়ে স্নান করার মজাটাই যেন বাঙালির কাছে এক আবেগ। পুরীতে এলাম যখন, সমুদ্রে তো নামতেই হবে। দাদা রয়েছে পাড়ে, এখন জুতো পুতোগুলো রয়েছে, দারুণ মজা লাগে। মানে আগে যখন ছোটবেলায় ফ্যামিলি নিয়ে আসতাম তখন আরোই মজা ছিল বাবা মায়ের সাথে স্নান করা, আবার বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু দারুণ। মানে পুরী মানে একদিকে যেমন জগন্নাথ দেবের দর্শন, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া রয়েছে, তেমন কিন্তু সমুদ্র স্নানটা কোনোভাবেই একদিনের প্রোগ্রাম হোক কিংবা এক সপ্তাহ মিস করাই যায় না। আর তাই জন্যই আমাদের এই একদিনের পুরী সফরের প্রথম দিনে দুপুরটা ছিল এই সমুদ্র স্নানের জন্যই, যার জন্য বাঙালি আরও বেশি বেশি করে পুরীতে আসে। তবে এই স্নান সেরে সোজা চলে আসুন রুমে। আর বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে থাকার যেমন কোনো অসুবিধা নেই, খাবারেরও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ গোটা পুরীর বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য বাঙালি রেস্তোরাঁ, নামি দামি, বিভিন্ন দামের, বিভিন্ন মানের। তবে আমরা আজকে এখন চলেছি একেবারে চৈতন্য মূর্তি থেকে সোজা পুলিনপুরি হোটেলের দিকে, কারণ পুলিনপুরি রেস্তোরাঁ সং অফ বেঙ্গল কিন্তু পুরীতে বাঙালি খাবারের জন্য একেবারে দারুণ বিখ্যাত। আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারব সেখানেই। আর শুনেছি এই সং অফ বেঙ্গলের খাবার দাবারের কোয়ালিটি যতটা সুন্দর, আর এখানকার দামও খাবারের একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই, তাই আজকে অর্ডার দিয়ে দিলাম একেবারে নিরামিষ বাঙালি খাবার দাবার। অর্ডার দিতেই চলে এলো লোভনীয় সব খাবার। এরপরে আমরা আজকে বিকালে যাবো হচ্ছে মন্দির দর্শনে, তাই আজকে আমরা কোনো রকম ননভেজ খাবার খাচ্ছি না। আমরা রয়েছি একেবারে পুলিনপুরি, মানে মেন রাস্তার উপরে যে পুলিনপুরি তার মানে তার যে রেস্তোরাঁ সন অফ বেঙ্গল তাতে। তা আমরা যে খাবারটা নিয়েছি পুরোটাই ভেজ। এই দেখুন, এখানে রয়েছে শুক্তো, এখানে বেগুন ভাজা সবার জন্য, আলু ভাজা, এখানে রয়েছে আলু পোস্ত, ডাল, আর ভাত রয়েছে, সঙ্গে চাটনি পাঁপড় সেটাও আসছে। খাওয়া কেমন সুন্দর দা? বেশ ভালো। বাঙালি বছরে একবার হলেও এই পুরীতে ছুটে আসে কেবলমাত্র জগন্নাথ দেবের টানে। আর শুনেছি জগন্নাথ দেবের দর্শনের আগে নাকি সমুদ্রের জল মাথায় ঠিকিয়ে নিতে হয়, তাই করে একটা অটো রিজার্ভ করে আমরা পাঁচজন স্বর্গদ্বার থেকে এখন রওনা দিয়েছি গোল মঞ্চের উদ্দেশ্যে। ভাড়া নিল 120 টাকা। আমরা প্রবেশ করব মূলত একেবারে মন্দিরের যে প্রধান দ্বার, অর্থাৎ পূর্ব দিকের দ্বার দিয়ে। অটো আমাদের নামিয়ে দিল পিছনে দোলা মঞ্চের দিকে, আর আমরা এখন যাচ্ছি মন্দিরের প্রধান যে গেট তার দিকে। এখান থেকে ওই মোটামুটি 200-250 মিটার খাঁচা, আর পথের দুধারে রয়েছে প্রচুর খাজার দোকান। এখন আমার বাম দিকে পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, যার টানে বারংবার ছুটে আসা তার এই ধামে। চার ধামের অন্যতম ধাম এই পুরীর জগন্নাথ মন্দিরে। আর মন্দিরের ঠিক সামনে প্রচুর দোকানপত্র রয়েছে, এখানে আমরা আমাদের ফোন, মোবাইল, মানি ব্যাগ, মানি ব্যাগ নিয়ে যাওয়া যাবে, ব্যাগপত্র যেগুলো রয়েছে সেগুলো রাখি। তাই আগে মন্দিরটা দর্শন করি, যে আপনার পুরো চারিদিকে যে নতুন করিডোরটা হয়েছে মন্দিরের আশপাশে সেইটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দারুণ সুন্দর লাগছে। আগেরবার যখন আমি এসেছিলাম আগের বছর ঠিক রথের আগে আগে, তখন একরকম ছিল এই যে এই পুরো জায়গাটা, তবে এখন পুরো অন্য রকম এই জায়গাটা, দারুণ সুন্দর লাগছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ তার মৃত্যুর সময় এই স্থানে ছিলেন, তাই বাঙালির কাছে এবং হিন্দুদের কাছে অনেক আবেগের জায়গা এই পুরীর জগন্নাথ মন্দির, তাই তো বারংবার ছুটে আসা। এখন বাজে ঠিক সন্ধে 6:15। আমরা যখন ভেতরে ঢুকেছিলাম তখন বাজছিল বিকালে ওই 4:30-5:30 নাগাদ। দারুণ সুন্দর দর্শন হলো একেবারে কাছ থেকে, এত সুন্দর দর্শন আমি প্রায় 5-6 বার পুরী আসছি, প্রথমবার এত সুন্দর দর্শন করলাম একেবারে কাছ থেকে ভগবানের। তারপর এখন সন্ধে হয়ে গিয়েছে, আমরা ভেতরে অনেকক্ষণ সময় ছিলাম, ভেতর থেকে দেখলাম ধ্বজা রোহণ, দেখলাম উপরের পতাকা নামালো সেটা দেখলাম, তারপরে আনন্দবাজারে গিয়েছিলাম, সেখানে আমরা একটু ভোগ প্রসাদ খেলাম। আমাদের ওখানে ভোগ প্রসাদ খেতে 100 টাকা করে প্লেট নিল, দারুণ সুন্দর
সুন্দর, মানে ভগবানের প্রসাদ যেমন হয় আর কি, কোনো তুলনা হয় না এটা। তো এখন আমরা বাইরে এসেছি, তো বাইরে পুরো জায়গাটা শেষবার যখন এসেছিলাম তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। চারিদিকে পুরো একদম নতুন করিডোর বানানো হয়েছে, পুরো করিডোরটা তোমাদের ঘুরিয়ে দেখায়। তবে দেখো একদম ঠিক গোধূলি বেলায় পিছনে জগন্নাথ দেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে এই মানে এই সন্ধ্যাটা সত্যি দারুণ কাটছে। কেমন দর্শন শুনছি দাদি? এবারে দর্শন সত্যিই ভালো হচ্ছে, মানে নভেম্বরে এসেছিলাম তখনও ভালো দর্শন হয়েছিল, কিন্তু এবারে অনেক বেশি ভালো দর্শন। তো বহু বছর পরে এলে? হ্যাঁ, 10 বছর পরে এলাম। কেমন ভালো দর্শন, একদম কাছ থেকে? হ্যাঁ, একদম কাছ থেকে, খুবই ভালো, খুবই ভালো। দাদা কেমন? অসাধারণ, অসাধারণ দর্শন। তাহলে হয়ে যাক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দারুণ, চলুন সুন্দর এই করিডোর, নবনির্মিত করিডোর, একদম নতুন নিয়মে যে দর্শন হচ্ছে মন্দিরে সেটা আপনাদের ঘুরিয়ে দেখায়। চারিদিকটা অসম্ভব সুন্দর, একেবারে কাশী করিডোর যেরকম সুন্দর, আমাদের রাম মন্দিরের করিডোর যেমন সুন্দর, তেমনি জগন্নাথ ধাম মানে বিষ্ণুর চার ধামের অন্যতম এই পুরী ধামের যে করিডোর আর কিন্তু দারুণ সুন্দর। ভগবান বিষ্ণু মর্তে আসার পর চার ধাম পরিক্রমণ করেন হিন্দু ধর্ম মতে। সেই চার ধামের অন্যতম এই পুরী, তার আগে রয়েছে দ্বারকা, বদ্রীনাথ, পুরী এবং রামেশ্বরম। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তৃতীয় ধাম, সেই চার ধামের তৃতীয় ধাম পুরীতে। এবং পুরীর যে করিডোরটা বানিয়েছে ভাই দারুণ সুন্দর। এদিকটা আগে কত লাইন থাকতো আগে ওখানটায় বল, আগেবার যখন এসেছিলাম আমরা জায়গাটা অন্যরকম ছিল, এবার এসে আমি পুরো জায়গাটা চিনতেই পারছি না। মানে এত বড় হয়ে গিয়েছে জায়গাটা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করিডোর তৈরি করার পর যে প্রচুর মানুষ এখানে একবারে দর্শন করতে পারেন, বাইরে মানে প্রচুর জায়গা রয়েছে। এই দিক দিয়ে এটা হচ্ছে দক্ষিণ, এটা 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 পূর্ব গেট নাকি? এটা হ্যাঁ, এটা পূর্ব গেট, ওই দিকটা দক্ষিণ গেট। তো এইটা হচ্ছে মন্দিরের প্রধান কি বল মানে দরজা বলতে পারে, ঠিক এর উপরে ওই অংশে রয়েছে আনন্দ বাজার, যেখানে আমরা ভোগ খেলাম। সেখানেও বসে কিন্তু আমরা ভোগ খেতে খেতে মানে যে উপরে পতাকা, মন্দিরের পতাকা নামানো তোলা সেটাও দেখলাম, দারুণ সুন্দর। ওখানে বসে ভোগ খাবেন ভগবানের প্রসাদ। আর এই দিকটা আছে দক্ষিণ দিক, যেদিকে আমাদের মানে আপনাদের নিয়ে যাবো এবার। দেখুন জায়গাটা কি দারুণ লাগছে, পুরো জায়গাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। আপনারা যতদিন আসছেন এই বছর রথের আগে পুরো জায়গাটা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে, এটুকু একেবারে নিশ্চিত বলা যেতেই পারে। বাঙালিদের কাছে ধর্ম, সংস্কৃতি আর আনন্দের সংমিশ্রণ স্থল এই পুরী। রথ তো বটেই, সারা বছরই মানুষের জনজোয়ারে ভরপুর হয়ে থাকে এই আনন্দের পুরী। এক রাত দুদিনের পুরী প্রোগ্রামে আপনারা প্রথম দিন বিকালবেলাটা কিন্তু চলে আসুন মন্দিরে, ঠিক যে সময় ধ্বজা উত্তোলন হয় সে সময় মন্দিরের ভেতরের ভিড়টা খানিক কম থাকে তুলনায় অন্যান্য সময়। তো সেই সময়টা আপনারা ইউটিলাইজ করুন, মন্দিরের ভেতর সুন্দর করে জগন্নাথদেবের দর্শন করুন। এবং তারপর এই যে আমরা এখন ঠিক এরপর সোজা চলে যাবো সমুদ্রের ধারে, তবে তার আগে আমরা এখন পুরো ঘুরে দেখছি করিডোরটা, দারুণ সুন্দর রঙিন। এই পথটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ, এবং চারিদিকটা দেখুন গাছ দারুণ সুন্দর করে সাজানো গোছানো, এবং এখনও দেখছি এগুলোর কাজ চলছে। এই জায়গাগুলোতে আগে দোকান ছিল অনেক, সে দোকানপত্র একেবারে ভেঙে দিয়ে দারুণ সুন্দর একটা করিডোর কিন্তু তৈরি হয়েছে। এবং এখানে প্রচুর মানুষের দেখুন লেখা আছে পরিক্রমা মার্গ, এখানে প্রচুর মানুষ কিন্তু বসে আছেন সন্ধ্যাবেলা, দারুণ সুন্দর সময়টা কাটাচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে দক্ষিণ দ্বারের সামনে, এটা হচ্ছে দক্ষিণ দ্বার। আর এইদিকে দেখুন পুরোটা এখন আন্ডার কনস্ট্রাকশন, দারুণ সুন্দর সব বসার জায়গা তৈরি হচ্ছে। এদিকটা পুরোটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মানে আগামী দিনে আপনারা যখন আসছেন তখন কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর আন্তর্জাতিক স্তরের এই পুরী জগন্নাথ মন্দিরের করিডোর। দারুণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এদের কাশী করিডোর দেখিয়েছি, রাম মন্দিরের করিডোর দেখিয়েছি, এবার দেখাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের নবনির্মিত করিডোর, যেটা দিয়ে নবরূপে নতুন নিয়মে পুরী জগন্নাথ মন্দিরের ভেতর যেতে পারবেন আপনারা এবং দারুণ সুন্দর দর্শন করবেন। এক রাত দুদিনের পুরী সফরের প্রথম দিন সন্ধ্যাবেলা মন্দিরের জগন্নাথ দেবের সুন্দর করে দর্শন করে সোজা চলে আসুন একেবারে সমুদ্র পাড়ে, কারণ সন্ধ্যার পুরী কিন্তু একেবারে জমজমাট, বিশেষত মহিলাদের কাছে যারা শপিং করার জন্যই পুরীতে আসেন। রয়েছে একাধারে শাড়ি জামা কাপড়ের দোকান, রয়েছে নানান রকম ঘর সাজানোর দোকান, সাথে রয়েছে দারুণ সুন্দর জমজমাটি সন্ধ্যার বিচ মার্কেট। পুরীতে সকালবেলা ঘুরুন, স্নান করুন, দর্শন করুন, সন্ধ্যাবেলা কিন্তু আপনার পকেটের জন্য একটু চাপ আছে, কারণ এখানে যে পরিমাণ দোকান জামা কাপড়ের চারিদিকে সেল, চারিদিকে সেল, মানে যখনই আসি তখন এই এলাকাগুলো একদম যেন পারমানেন্ট, তাই না? যা সস্তা সব দেখি, 160 টাকা 200 টাকা হচ্ছে বাজার, আর প্রত্যেকটা মানুষ কেনাকাটি দেখে আসতো। খাবার দাবারের জন্য কিন্তু সন্ধ্যাবেলায় পুরীর সমুদ্রে যে পার সেটা কিন্তু একেবারে জমজমার, নানান খাবার রয়েছে, মোমো রয়েছে, সুইট কর্ন থেকে শুরু করে মাছ ভাজা, পুরীর যেটা বিখ্যাত মাছ ভাজা তার রয়েছে,
অনেক রকমের ফাস্টফুড রয়েছে, আবার রাতের খাওয়ার জন্য কিন্তু ডান দিকে রয়েছে প্রচুর দারুণ দারুণ সব রেস্তোরাঁ। সন্ধ্যেবেলা পুরীর বিচে এলে যেটা খাবেন সেটা হচ্ছে এখানকার বিখ্যাত ছানা পোড়া, 20 টাকা পিস। কাকার নাম কি কাকা? সন্ধ্যাবেলা বিচ মার্কেটে কেনাকাটি হলো, জমজমাট করে খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, তবে এরপর পালা হলো পুরী আসার অন্যতম প্রধান কারণ, বিখ্যাত এখানকার খাজা কেনা। গোটা পুরীতে বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য খাজার দোকান, তবে আমরা চলে এলাম আমাদের পছন্দের নৃসিংহ খাজার দোকানে, যা রয়েছে পদ্মিনী লজের একেবারে সামনে। প্রচুর দোকান রয়েছে পুরীতে, চারিদিকে প্রায় কয়েক কোটি খাজার দোকান রয়েছে, তবে আমরা রয়েছি একেবারে পদ্মিনী লজের সামনে। এখানে দেখছি রয়েছে নৃসিংহ সুইটস গোল্ড, এই পদ্মিনী লজের নিচেও কিন্তু আরেকটা দোকান রয়েছে ওইদিকে। এই দুটো হচ্ছে অরিজিনাল নৃসিংহ সুইটস, প্রচুর দোকান পেয়ে যাবেন পুরীর বিভিন্ন জায়গায় নৃসিংহ সুইটসের নামে। তবে এই যে অরিজিনাল দোকান, এইটার সন্ধান আপনাদের দিলাম ঠিক পদ্মিনী লজের নিচে। এখানে দেখি খাজা কীরকম সুস্বাদু এবং কত দামের দামের খাজা রয়েছে। দাঁড়িয়ে দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন মানের বিভিন্ন দামের খাজা রয়েছে। প্রথমে হচ্ছে 160 টাকা, এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েলের, এইটা হচ্ছে 180 টাকা কেজি, এটা 200 টাকা কেজি, এটাও সানফ্লাওয়ার অয়েল, 240 টাকা কেজি, এটাও সানফ্লাওয়ার অয়েলেরই তৈরি। আর এইদিকে রয়েছে 440 টাকা পিওর দেশি ঘি আইটেম। পরিবার প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবদের জন্য খাজা নেওয়া কমপ্লিট, এরপর যেতে হবে রাতের পেট পুজো স্বার্থে। আগেই বলেছি বাঙালির দ্বিতীয়বারই পুরী, তাই এখানে বাঙালি খাবারের অসুবিধা কোথাও নেই, রয়েছে প্রচুর রেস্তোরাঁ। তবে আজকের রাতে খাওয়া দাওয়াটা সারবো আমরা এখানকার বিখ্যাত মামা ভাগ্নের রেস্টুরেন্টের থেকে, যার লোকেশান রয়েছে একেবারে স্বর্গদ্বার শ্মশানের পাশেই। নিয়ে নিলাম যে যার মতন পছন্দের চিকেন থালি, মাছ থালি, আরও কত কি। আজকে রাত্রিবেলা আমরা ডিনারটা সারছি একেবারে মামা ভাগ্নের রেস্তোরাঁতে। এটা আজকে অবস্থান বলে গেলে স্বর্গদ্বার যে শ্মশান তার ঠিক পাশে, আবার কাকাতুয়া, মানে কাকাতুয়া স্বর্গদ্বার, এই দুটোর মাঝখানে কিন্তু মামা ভাগ্নে। খাওয়া দাওয়ার আমি আগেও দুবার যখন পুরী এসেছি তখন এখানে খেয়েছি, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, থালি সিস্টেমে খাওয়া দাওয়া রয়েছে। আমরা নিয়েছি হচ্ছে চিকেন থালি, 180 টাকা পড়লো। রয়েছে ভাত রয়েছে, এখানে চাটনি, এখানে দু রকমের সবজি রয়েছে, পোস্ত আর বাঁধাকপি, আলু ভাজা, ডাল, আর সাথে চিকেনটা আসছে। আজ পুরীতে দ্বিতীয় দিনে সকাল, একদম ভোর ভোর উঠে সোজা চলে আসুন সূর্যোদয় দেখতে সমুদ্র পাড়ে। সকাল এখন 6:30 বাজে, দারুণ সুন্দর আবহাওয়া এখন পুরীর সমুদ্র সৈকতে। আমরা এখন এসেছি একেবারে সকালের দারুণ সুন্দর সূর্যোদয়টা এখান থেকে দেখলাম একেবারে সমুদ্র পাড়ে বসেই, এবং প্রচুর মানুষ এই সময় কিন্তু এই সমুদ্র পাড়ে রয়েছেন এই সকালের আবহাওয়াটাকে উপভোগ করার জন্য। এবং এখনও প্রচুর মানুষ দেখো সমুদ্র স্নানে ব্যস্ত, এক রাত দুদিনের প্রোগ্রামে তোমরা কিন্তু দ্বিতীয় দিন সকালটা অবশ্যই কাটিও এই সমুদ্র পাড়ে, দারুণ সুন্দর সময় কাটবে। ওইদিকে দেখলাম প্রচুর নৌকা যেগুলো সমুদ্রে গিয়ে মানে গিয়েছিলো তারা ফিরেছে, সেই মাছগুলো এখানে বিক্রি হচ্ছে, সেই মাছও কিন্তু তোমরা কিনতে পারো। এমনকি এখানে মাছ কাটার যিনি মানে মাসি তারাও রয়েছে, সেই মাছ টাছ কেটে দেবে, দারুণ সুন্দর একটা সময় কিন্তু কাটবে এই দ্বিতীয় দিনে সকালবেলা তোমরা যদি এই বিচ ধারে আসো। সায়ন্তনদা, তুমি এখানে খাজার দোকান দিছো বলো নি তো? হ্যাঁ, 400 বছরের পুরনো অরিজিনাল, আদি অরিজিনাল, আচ্ছা, ল্যাংশায়ার গরুর দুধ থেকে তৈরি ঘি, তাতে ভাজা, চকোনা ভাজা, হালকা হবে, মুচমুচে হবে, ফ্যান্টাস্টিক চক্রবর্তী খাজা। মানে বাবুর একটা ফুড, একটা খাবারের দোকান, সেটা কতটা ভাইরাল হয়ে মানুষ হয়। আচ্ছা, এইটা কিন্তু ইসকন, হ্যাঁ, পুরীর ইসকন, সেটার নাম সংকীর্তন চলছে। সূর্যোদয় দেখে রুমে না গিয়ে সোজা চলে আসুন একেবারে জল খাবার স্বার্থে। সকালবেলা
সকাল সকাল বীচ থেকে ঘুরে এসে আমরা একটু চা খেতে এসেছি এখানে। একটা জিনিস বলি, যারা ধরো একজন দুজন বন্ধু বান্ধব ঘুরতে আসো, যারা ধরো এই অটো বাসে করে সাইট সিং গুলো করতে চাইছো না, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। এখানে আমি দেখছি এখানে বাইক রেন্ট রয়েছে, ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ওটা কিন্তু এখান থেকে বাইক স্কুটি রেন্ট করে ঘুরতে পারো। আমি যতটা জানি জাস্ট ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড বা যে কোনো আইডি কার্ড একটা হলেই মোটামুটি এখানে বাইক দিয়ে দেয়, তো ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট। আর এইদিকে আমি দেখা, এটা হচ্ছে ঠিক নৃসিংহধাম দত্ত বাড়ি, এখানে চা খাচ্ছি আমরা এখন। আর ঠিক এর সামনেই এইদিকে রয়েছে পুরীর বাজার, সবজি বাজার, মাছ বাজার, যাই করো এখানে কিন্তু গোটা দেখো পুরো বাজার রয়েছে। এখানে আগেরবার যখন এসেছিলাম মনে আছে, আগের 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 বছর, তখন কিন্তু পুরো একটা পুরো ডিটেল ভিডিও বানিয়েছিলাম পুরো বাজারের উপর। এখানে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, মাছ থেকে সবজি থেকে মুদিখানা দোকান থেকে প্লেট বাটি থালা সব কিছু পেয়ে যাবে, এবং বেশ ঠিকঠাক দাম। তবে মাছগুলো কেমন ছিল আগেরবারে? হ্যাঁ মাছ, কোন মাছ? মাছ মাছ এই আমাজনে। ও হ্যাঁ, ওইখানে মাছকে আমরা বাজারে প্রচুর মাছ শপিংও করেছিলাম, দেখেছিলাম, দেখিয়ে দারুণ দারুণ। মানে যারা ধরো এই রান্না বান্না করে খেতে আছে তাদের জন্য আদর্শ জায়গা, মানে এখানে যে দুদিন তো রান্না বান্না করে খাবে সস্তায় পুরীর দারুণ করে একদম। মানে ধরো প্রচুর এখানে গেস্ট হাউস প্রচুর, মানে তুমি যদি এখানে রুম বুক নাও করে আসো এখানে তোমার মনে হলে কোনো একটা রুম দেখবে আসবে পেয়ে যাবে। তো সেখানে ম্যাক্সিমাম জায়গায় রান্না করার অপশান রয়েছে, তো এখান থেকে সকাল সকাল এসে ব্রেকফাস্ট করে বাজার করে নিয়ে চলে যাবে একবারে রুমে, সেখানে রান্না বান্না করে খাও দারুণ। আর এখানে রান্না করে দেওয়ার জন্য মসজিদা রয়েছে, মানে তোমরা জাস্ট, এই যে আমাদের চা চলে এসছে, তোমরা জাস্ট সবজি বাজারটা করে দেবে, মাছ বলো সবজি বলো ওরা রান্না করে দেবে, সেই অপশনও কিন্তু এখানে রয়েছে, মানে পুরি একবারে সব কিছুর জন্য রেডি। পুরীতে জলখাবারের জন্য ইডলি পুরি মুড়ি পেটাই পরোটা সহ রয়েছে নানান রকম অপশান। সেই জলখাবার খেয়ে আপনি বেরিয়ে পড়তে পারেন পুরী শহরের আশপাশে কয়েকটা জায়গা ঘুরতে, যেমন এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন, পুরীর মোহনা, এমনকি মাসির বাড়ি। তবে আমরা গেলাম জগন্নাথ মন্দিরের দক্ষিণদ্বারের খুব কাছে মা শ্যামাকালী মন্দিরে। আগে যতবার পুরী এসেছি এখানে কোনোদিন আসেনি, তবে এই জায়গায় এসে কিন্তু বেশ ভালো লাগলো। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রিজার্ভ করে নিলাম একটা অটো, ভাড়া পড়ল 600 টাকা। আমরা এখন যাব পুরী থেকে মাত্র 14 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত রঘুরাজপুর হেরিটেজ গ্রামে। আমরা এখন চলেছি একেবারে মোহনার দিকে, এইটা হচ্ছে নিউ মেরিন ড্রাইভ। এখানেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে রাস্তার ডান দিকে, দারুণ সুন্দর ফাঁকা বিচ, ব্যাপক লাগছে, জলের রং একেবারে নীল, অতল সমুদ্র। একদিনের এই পুরী সফরে কোণারকের মন্দির সহ উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এগুলো ঘোরা বেশ খানিকটা সমস্যার হতে পারে, তাই আমাদের মতন চাইলে পুরী থেকে মাত্র ঘণ্টা এক দূরত্বে অবস্থিত এই পৃথিবী বিখ্যাত রঘুরাজপুরের শিল্পগ্রাম ঘুরে আসতেই পারেন। ভাবুন একটা পুরো গ্রাম, যে পুরো গ্রামটাই নির্ভর করে এবং পুরো গ্রামটায় জীবিকা হচ্ছে পটচিত্র, মুখোশ, এই সুন্দর সুন্দর হাতের কাজ বানানোতে। এই পুরো গ্রামটা কিন্তু একটা হেরিটেজ গ্রাম, এবং এখানে আমার পিছনে দেওয়ালটা দেখাতে বলবো, দেওয়ালে এই যে আঁকা, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি বা শিল্পের বহু পুরনো একটা নিদর্শন। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই দেওয়ালে যে চিত্রকলা ফুটিয়ে তোলা, এটা কিন্তু আমরা বহু প্রজন্ম ধরে বহুকাল আগে থেকে দেখে আসছি। এবং এখানেও দেখুন এগুলোর মাধ্যমে না বেসিক্যালি কোনো পুরাণের কোনো কাহিনী বা ধর্মীয় কোনো কাহিনী এগুলোকে প্রেক্ষাপটে তুলে ধরা হয়। তালপাতার উপরে যে আঁকাগুলো সেগুলো করে দেখাচ্ছে কিভাবে আঁকা হয়। এটা কি লোহা? হ্যাঁ এটা লোহার লেখন, এটা লেখন। আচ্ছা বাহ, কি সৃষ্টি শিল্পীর হাতে। হ্যাঁ তালপাতার উপর এরকম খোদাই করে তৈরি হচ্ছে নকশা। দাদা এখানে মনোযোগ দিয়ে এখন, এটা বোধ হয় বলরাম না? বলরাম, বলরাম জগন্নাথ সুভদ্রা এখন রং করে কাজ করে তৈরি করছে। এটা দাম কেন 2800 না 2700? বিভিন্ন দামের। এই হাই, কি নাম? সৌভিলন্দন দাস। দাস গুড। তো এখানে দাদা এখন তৈরি করছে সুন্দর, মানে হাতের কাজ কি অপূর্ব সুন্দর। এখানে দেখো এইগুলো তো সব 2700 না? হ্যাঁ 2700। এগুলো এটা 2400? হ্যাঁ। ছোট হলে 450 এরকম আছে, বিভিন্ন রেঞ্জের আর কি, মানে বিভিন্ন দামের রয়েছে। ভেতরে যাবি?
আর বাকিরা গেছে এখন ভেতরে ফটোচিত্র দেখতে, আমি এখন বসে বসে দাদার কাজ দেখছি। রঘুরাজপুর শিল্পগ্রামে প্রায় ঘণ্টাখানেক মতো সময় কাটিয়ে আবার আমরা ফেরত এসেছিলাম পুরীতে। আর শেষবেলায় বাড়ি ফেরার আগে আমরা গিয়েছিলাম ওয়াইল্ড গ্রাসে, যেখানে পাওয়া যায় উড়িষ্যার লোকাল খাওয়া দাবার, যেখানে আমরা চেখে দেখব উড়িষ্যার লোকাল ঘি আর না মাটন। আজকে রবিবার বুঝলেন, বাড়িতে মাটন ভাতটাকে মিস করছিলাম। এখানে যে মাটন আর না নেই ঘি আর না মাটনটা নিয়েছি জব্বর খেতে, কিন্তু ভালো পিস মাটন দিয়েছে। এখানে 5 পিস করে মাটন রয়েছে, তার সঙ্গে ঘি ভাত, দারুণ দারুণ, বেশ ভালো। আজকে সন্ধ্যাবেলায় আমাদের পুরী থেকে কলকাতা ফেরার বাস, তাই শেষ কয়েকটা মুহূর্ত আমরা উপভোগ করেছিলাম একেবারে পুরীর সেই সমুদ্র পাড়ে বসেই। আর বিকাল হতেই ফেরত চলে এসেছিলাম আবারও হোটেল রুমে, আর ব্যাগপত্র গুছিয়ে রওনা দিয়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই ছাড়ে কলকাতাগামী সমস্ত বাসগুলো। আর এভাবেই শেষ হলো আমাদের এবারের এক রাত দুদিনের পুরী ভ্রমণ। আশা করি ভিডিওটা আপনাদের আগামী এক রাত দুদিনের পুরী ভ্রমণে বেশ সাহায্য করবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন জায়গা থেকে।